আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর তোমাদের তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। একদম রাত 12:01 এর সময় গেমে লগইন করতেই দেখতে পাচ্ছো আমাদের গেমে কিন্তু নতুন একটা ফ্রি এলিমেন্ট অ্যাড হয়ে গেছে। আমি তোমাদেরকে আজকেই সাদ গেমিং চ্যানেলে জানাইছিলাম এবং এই সেম ফ্রি এলিমেন্টের প্রি অ্যাক্সেস ভিডিও তোমাদেরকে দেখাইছিলাম আর বলেছিলাম পসিবল ডেট 8ই জুলাই। আবার এটাও তোমাদেরকে বলেছিলাম যেহেতু এখন আমাদের পসিবল ডেটের উপর কোনো ভরসা নাই, সেহেতু 8 তারিখের ভিতরে যে কোনো দিন রাত 12টার পর ইভেন্টটা অ্যাড হয়ে যাবে। সো কনফার্ম হবে কিন্তু গেমে ইভেন্টটা চলে আসছে। আজকের ইভেন্টে ক্রিকেট টিমের জার্সিটা আমার কাছে অনেক জোস লাগছে, এছাড়াও ইমোটটা অনেক সুন্দর। সো সবগুলো আইটেমটা আমি বের করে তোমাদেরকে রিভিউ করে দেখাবো এবং ইভেন্টটা কমপ্লিট করতে কত কি ডায়মন্ড লাগবে সেটাও তোমাদেরকে বলে দিব। সো রিভিউটা দেখো এবং কত কি ডায়মন্ড লাগে সেটাও দেখো। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা ইভেন্টে স্পিন করতে পারো। সো ভিডিওটি পুরোপুরি দেখবা, পুরোপুরি দেখার সেই সাথে চ্যানেলে নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল সেট করে দিবা। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা। আর কমেন্ট বক্সে জানাতে ভুলবা না যে ইমোটটা এবং বান্ডেলটা বের করতে তোমাদের কত কি ডায়মন্ড লাগছে, কারণ আমি জানি আমার সাবস্ক্রাইবারদের ভিতরে অনেকের লাকি খুব বেশি ভালো আছে, যারা 9 ডায়মন্ড, 19 ডায়মন্ড অথবা 29 ডায়মন্ড স্পিনেই পেয়ে যাবে যে কোনো একটা মেন আইটেম রিওয়ার্ড। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর, লেটস বিগিন দ্য শো। আর ভিডিওতে ছোট্ট একটা প্রমোশন রয়েছে, চলো সকলে মিলে সেটা একটু দেখে আসি। গাইস তোমাদের আজকে 1xbet অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করাই দিব। 1xbet এমন একটি নির্ভরযোগ্য অ্যাপ, এই অ্যাপস থেকে তোমরা বিভিন্ন খেলার লাইভ স্কোর দেখতে পারবা, এছাড়াও ক্রিকেট, ফুটবল, ভলিবলের মতো এরকম গেমস এর উপর বেটিং করতে পারবা। আর অ্যাপসে প্রতিটি ধরনের সহজ গেমস রয়েছে, যেই গেমস গুলো গেলেও তোমরা আর্নিং করতে পারবা। আমার সাবস্ক্রাইবাররা ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া লিংক থেকে ডাউনলোড করলে ফার্স্ট ডিপোজিটে 1300 রুপি পর্যন্ত বোনাস পেয়ে যাবা, যা পেটিএম, বিকাশ এন্ড ব্যাংক ট্রান্সফারের মতো সহজ মাধ্যমে উইথড্র করতে পারবা। তোমরা আমার প্রোমো কোড SaaDFF ইউজ করলে 130% পর্যন্ত বোনাস পেয়ে যাবা। তো খেলতে থাকো এবং জিতে নাও আকর্ষণীয় প্রাইজ। ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে অ্যাপ সেল লিংক দেওয়া থাকবে। ওকে গাইস, সো চলো আমরা এখন ডাইরেক্টলি ইভেন্টে চলে যাব এবং দেখব কত কি ডায়মন্ড লাগে। ফার্স্ট অফ অল আমি দুইটা আইটেম রিওয়ার্ড রিমুভ করব। আমার কাছে যেহেতু এই লুট বক্সটা আছে সেহেতু এটা রিমুভ করতেছি, আর একে বক্সটা রিমুভ করব, দেন কনফার্মে ক্লিক করে দিচ্ছি। ফার্স্ট অফ অল 9 ডায়মন্ড দিয়ে স্পিন করতে হবে এন্ড চলো 9 ডায়মন্ড দিয়ে স্পিন করা যাক। লেটস সি কি পাওয়া যায়। এন্ড ও সার্ভবোর্ড কখনোই আমার লাস্ট স্পিনের আগে দেয় না। ওকে চলো 19 ডায়মন্ডের একটা স্পিন, লেটস সি। ও প্যারাশুটের স্কিন, 39 ডায়মন্ডের স্পিন। গাড়ি না প্লিজ, মানে ইনকিউবেটার ভাউচার তাও টাইমের জন্য। 69 ডায়মন্ডের স্পিন, লেটস সি প্লিজ। ডায়মন্ড রয়্যাল ভাউচার, 99 ডায়মন্ডের স্পিন। অ্যান্ড না দেয় না, মানে লাস্ট স্পিনের আগে আমাকে দেয় না। সো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা এই চ্যানেল থেকেই জানতে পারবা যে আমাদের যে ইভেন্টগুলো আসে গেমে কত কি ডায়মন্ড লাগতে পারে তোমাদের কমপ্লিট করতে। সো পুরোপুরি তোমরা আইডিয়া নিতে পারবা আমাদের এই চ্যানেল থেকে। ওকে সো আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে দিও। সো 149 ডায়মন্ডের একটা স্পিন, লেটস সি বক্স। উফ, মানে ফিক্সডই। 199 ডায়মন্ডের স্পিন অ্যান্ড পেয়ে গেছি ইমোট। ওকে ইমোটটা পেয়ে গেলাম, ইমোটটা আমার কাছে জোস লাগতেছে। অ্যান্ড লাস্টলি বাকি রয়েছে আমাদের ইটা, মানে ফুল জার্সিটা আর কি, কস্টিউমটা, ক্রিকেট জার্সি অ্যান্ড পেয়ে গেলাম। এটা বাংলাদেশের জার্সি হইলে খুব বেশি ভালো লাগতো আমাদের কাছে, কারণ অলরেডি কিন্তু বাংলাদেশের জার্সি ডিজাইনিং করা হয়েছে কিন্তু এখনও গেমে অ্যাভেলেবেল করা হয়নি। জার্সিটা তোমরা দেখতেই পারছো, ফুল কস্টিউমটা পড়লে পুরো নিজের কাছে ক্রিকেটার ক্রিকেটার লাগতেছে, যে মনে হইতেছে যে ক্রিকেট খেলা বাদ দিয়ে এখানে এসে ফ্রি ফায়ার খেলতেছে। ক্রিকেটার মানে ক্রিকেট ড্রেস পরে এসে ফ্রি ফায়ার খেলতেছে। দেখো তোমরা জাস্ট হাত দেখো, হাতে গ্লাভস পরে আছে, পায়ে প্যাড পরে আছে, শুজ, হেলমেট, প্লাস সব কিছু। আমার কাছে কিন্তু মানে পুরোপুরি ইউনিক কোয়ালিটির লাগতেছে। ঠিক আছে, আমাদের গেমে কিন্তু আমার জানা মতে এমন টাইপের বান্ডেল আসে নাই, ফুল কস্টিউম, যেটা হচ্ছে গিয়ে মানে একদম পুরো ক্রিকেটার থিমে জার্সি আসছে, জার্সি আসছে, কিন্তু এরকম ফুল ক্রিকেটার থিমে কস্টিউম আসে নাই। অ্যান্ড চলো ইমোটটা দেখি, আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, সত্যি কথা ভালো লাগছে। এছাড়াও আমরা চেস্ট বা সব কিছু আলাদা আলাদাভাবে পড়তে পারবো, এটাও অনেক ভালো। তোমরা চাইলে শুধুমাত্র জার্সিটা নিতে পারো, আর হেলমেট বলো, প্যান্ট বলো, এগুলো তোমরা চাইলে বাদ দিতে পারো, সমস্যা নাই। ইমোটের রিভিউটা তোমরা দেখতেই পাচ্ছ, আমাদের ট্রিপল এর থিমের কলাবরেশনের ইমোট। এখানে কোনো এনিমিকে যদি ডাউন করে ইমোটটা দেয়া হয় তাহলে বুঝতেই পারছো হচ্ছে গিয়ে চেয়ার দিয়ে বাড়াবাড়ি করতেছে, অনেকটা জোস কিন্তু।
এন্ড চলো এখন আমি তোমাদেরকে বলে দিব যে ইভেন্টটা কমপ্লিট করতে কত কি ডায়মন্ড লাগলো। আমার ইভেন্টটা কমপ্লিট করতে টোটাল ডায়মন্ড লাগছে 1082। সো তোমাদের যদি লাক খারাপ থাকে লাস্ট স্পিন পর্যন্ত করতে হয় তাহলে তোমাদের 1082 বা 1082 ডায়মন্ড লাগবে। আর যদি তোমরা লাস্ট স্পিনের আগেই পাও তাহলে মনে করো আরো 500 ডায়মন্ড সেভ হয়ে যাবে, মানে 500 ডায়মন্ডটা ইভেন্ট কমপ্লিট। আমি জানি আমার সাবস্ক্রাইবারদের ভিতরে অনেকের লাক ভালো আছে যারা 100, 200 বা 300 ডায়মন্ডের ভিতরেই পুরো ইভেন্টটা কমপ্লিট করে ফেলবে। যারা ইভেন্টটা স্পিন করছো কারা কত ডায়মন্ডে ইভেন্টটা কমপ্লিট করতে পারছো কমেন্ট করে জানাই দিও। সো গাইস দ্যাটস ইট ফর টুডে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দাও, চ্যানেলে যদি নতুন থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল সেট করে দিবা। সো আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।